আপনি যত আরো রেস্ট করেন না কেন, কবুতর হাঁপাই খেতে কবুতর আসে না। কারণ কি জানেন, একটা জিনিস আসে, দৌড়ে আসে, এই আসার সময় যদি একটু হাঁপায় যায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু অন্য জায়গায় বসতে পারে। অন্য জায়গায় যখন বসবো, তখন ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত, আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল দিলাম পেট থেকে বলতে আনন্দ ভালো আছি। আজকাল যে মুহূর্তে নিয়ে আসে যে লোকবুদ্ধ কেন মেহেন্দির দিচ্ছি, তাল মিস্ত্রি আবার চিরতা দিব, তাল মিস্ত্রি মেহেন্দি দিচ্ছি, এই কারণে দেয় কবুতর যে হাঁপায়, হাঁপানের কারণে দিতে হয়। একটা কবুতর আপনি যত ভালো রেস্ট করেন না কেন, কবুতর হাঁপাই খেতে কবুতর আসে না। কারণ কি জানেন, একটা জিনিস আসে, দৌড়ে আসে, এই আসার সময় যদি একটু হাঁপায় যায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু অন্য জায়গায় বসতে পারে। অন্য জায়গায় যখন বসবো, তখন অন্য যে লোক থাকে যারা কবুতর পালে, ওরা ধরার সম্ভাবনা বেশি থাকে, যেটা হয় সবসময়। আমাদের কথা হলো যে কবুতর আমার ছাড়বো 10 কিলো 20 কিলো, কবুতর তাড়াতাড়ি আমার বাসা আসবে, এগুলো আমার মূল কথা। এবং কবুতর না হাঁপায়, হাঁপায় না হাঁপায়, এই কারণে আমরা যেটা করতেছি এটা দিই। এর আগে আমার একটা ভিডিও করছিলাম, আপনাদের দেখাইছি সব দিনের চিরতা, যে ভিডিওটা দেখেনে দেখে নেবেন, ইনশাল্লাহ কাজে আসবে। যে কোনো জিনিসে তিন থেকে পাঁচ দিন আগে বলা যায় না যে কার্যকর দেওয়া হবে কি হবে না, 2 দিনে কোনো সময় কার্যকর দেওয়া হয় না। আর এটা আমার যে শিখাইছিল আমার 14 বড় ভাই দক্ষিণ গ্রামে গর্ব সাজান দে, আমি কল দিয়েছিলাম যে ভাই আমার কবুতরগুলো হাঁপাই দিচ্ছে, আমি কি করব। উনি বললো যে তুমি কি সব দিনের চিরতা দিছিলে? আমি বলে দিয়েছিলাম। পরে তো উনি বললো যে এইভাবে দিতে, তো আমি যেটা করছিলাম সব দোনা চিরতার সাথে সবগুলো অ্যাড করছি, অ্যাড করে আপনাকে দিচ্ছি। আপনারা এখন যেটা দেখতে পারবেন, আমি যেভাবে প্রসেসিং করছি আপনার দেখা যাচ্ছি, তো আমরা যেভাবে প্রসেসিং করি আমি দেখা যাচ্ছি। এই যে আমাদের এখন সব কিছু উপকরণ রাখা আছে, আমি যেটা করছিলাম সাজান ভাই আমার বলছিল যে চিরতা পানি দিছিল, আমি বলছি দিছি। পরে তো উনি বললো মেহেন্দির বিচি, আর আপনার মেহেন্দির বিচি, এই যে চিরতা মেহেন্দির বিচি, চিরতা, আর আপনার ওই যে তাল মিশ্রি, যে দুগা তাল মিশ্রি, এগুলো দিতে এটাও 3 দিন দিচ্ছি, আলহামদুলিল্লাহ বাস কাজে আসছে। তারপর আমি যেটা করছিলাম, যে কটা আইটেম আছে সবগুলো একত্রে দিছিলাম এবং খুব ভালো একটা ফলাফল পাইছি, ইনশাল্লাহ আর আজকের দিন আর কালকের দিন দিলে আমার হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো আমি যেটা করবো একদম শুরু থেকে যেটা করতেছি, আর এগুলো কিন্তু আমরা জাল দিব, জাল দিয়ে ঠান্ডা করে তারপর কবুতরকে দিব। 2 লিটারের মতো পানি আছে, 2 লিটার পানিতে জাল দিব, তারপর আপনাদের দেখাবো। ফার্স্টে যে কাজটা করবো আমরা, সর্বফার্স্ট নেবো কাতিলা, কাতিলা দিয়ে শুরু করি, যে এতটুকু দিয়ে দিলাম দেখেন। আর যে কোনো জিনিসেই 3 থেকে 5 দিন হইলে কার্যকরিতা আসে কবুতরের ক্ষেত্রে, এর আগে কোনো কার্যকরিতা এরকম আসে না। এই যে এতটুকু সব, আর একটু নিব শেষ চিরতা, এটা হলো ইন্ডিয়ান চিরতা, এই যে ইন্ডিয়ান চিরতা নিচ্ছি আমরা, ইন্ডিয়ান চিরতা দিব, এটাও অল্প দিব কারণ কালকে আমার ব্যবহার করতে হবে যতটুকু। আর আপনারা যখন চিরতা কিনবেন, ইন্ডিয়ান চিরতা কেনার চেষ্টা করবেন, খুব ভালো কাজ হয়। যারা আমাদের সব ধরনের চিরতা ভিডিওটা দেখছেন তাদের বলতে পারবেন, যদি ভালো করে কার্যকরিতা ভালোভাবে ব্যবহার করতে পারেন অবশ্যই কাজ হয়। কবুতরের ভালো যদি করে ব্যবহার করা যায় সব কিছুই ভালো করে কার্যকরিতা আসে, সঠিক ব্যবহার করতে হয়। এই যে ধনিয়া, ধনিয়াটা দেখেন, এই ধনিয়া দিয়ে দিলাম। এখন যেটা করবো, যে মেহেন্দির বিচি দেখেন দুইটা ভাগ করা হয়েছে, এটা আপনাদের পুরান যে গাছ আছে মেহেন্দির বিচির গাছ, এই গাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এটা আমি উত্তরা 6 নম্বর সেক্টর থেকে নিয়ে আসছি, একটা পুরানো একটা গাছ আছে, গাছের ভিতরে হয়েছে, উন থেকে নিয়ে আসছি। আপনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করলে আপনারা পারবেন মেহেন্দির বিচিটা অর্ধেক করে নিয়ে আসছি। আর এই যে মেহেন্দি দেখেন ডালটা, ডালগুলো আমরা ফালাবো না, ডালগুলো আমরা এখানে দিয়ে দিব, ডালগুলো কাজে আসবে। আর এই যে মেহেন্দির যে বিচিগুলো, এটা আমরা হাত দিয়েই করবো, আর ডালগুলো আছে ডালগুলো দিয়ে দিব, এটাও খুব কার্যকরিতা আছে। মেহেন্দির কোনো কিছুই ফালানো যাবে না, সবগুলো দিয়ে দিব। ডালটা যখন আমরা সিদ্ধ জাল দিব, দেখবেন এই জালটা কার্যকরিতা আসবে। যে কবুতর যখন নাইমা নামার পরে হাঁপায়, আসলে কবুতর জনকে হাঁপায়, এক্ষেত্রে কিন্তু কবুতর দিয়ে ভালো করে রেস করা যায় না, এবং কবুতর পরের দিনও ভালো করে উড়ানো যায় না, কারণ হাঁপানিটা কমানোর জন্য আমি দিছি যে ডালটা ভেঙে দিয়ে দিলাম। এখন যেটা করব, মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, এখন কবুতর তাল মিশ্রি, যে দুগালে তাল মিশ্রি একটু দেখেন, ওজিনা নেওয়ার চেষ্টা করবেন, ওজিনা নিলে ইনশাল্লাহ কাজ আসবে। দুগালে তাল মিশ্রি এটা
যেটা দাম নিবে আপনার 190 টাকার মতন, ফিস দাম 190 বা 80। আর এর চেয়ে একটা ছোট পাওয়া যায়, এটা আপনার দাম নিবে আপনার 90 টাকা। তো বুঝা শুনা ভালো দেখে নেওয়ার চেষ্টা করবো। আমি এটা খুলি, এটা খোলা হয়েছে দেখেন, এবং আমি এটা নিজে একটু খাবো, কতটুকু দেওয়া লাগে দেখাইতেছি, এবং আমি নিজে একটু খাবো। প্রায় শেষ হয়ে গেছে, যতটুকুই দিব দেখেন হাতে, আবার হাতে ধরে দেখি। এতটুকু দিয়ে দিলাম, এরকম জাল দিব। আর কিভাবে জাল দিতে আসছি, কবুতর খাওয়াই দিয়েছি, ইনশাল্লাহ আমি দেখাই দিতেছি। একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকেন, কি করতে পারবেন। আমি একটু খাইয়া দিই, যে একটু অল্প একটু নিলাম, মোটামুটি ভালো। আর দুলালে তাল মিশ্রিটা অনেক ভালো কবুতরের জন্য, দুলালে তাল মিশ্রিটা অনেক ভালো। এই যে হয়েছে না, জাল দিব 10 মিনিট, 10 মিনিট জাল দিয়ে তারপরে খাওয়াবো। দুটা ভাবে কবুতর খাওয়ানো যায়, একটা জাল দিয়ে একটা বিজানো। আমি জাল দিয়ে ভালো প্রায়োরিটি পেয়েছি, এবং জাল দিয়ে আমার কবুতরের ভিতরে সুটেবল হয়েছে, এই কারণে আমি জাল দিয়ে দিয়েছি। আর এটা পানিটা একদম পুরো সুন্দরভাবে মিলাই দিবেন। এই যে হয়ে গেছে, চলেন আমরা কীভাবে জাল দিই এটা আপনাকে দেখাই। এই যে আমার জাল দিচ্ছি, দেখুন 10 মিনিট আগে জাল দেওয়া হয়েছে, 10 মিনিট পরে প্রায় 20 মিনিটের মতন জাল দেওয়া হয়েছে। এখন যখন উঠতে আসে বলক জমগা আরও একটু হবে, তখন আমার নামাই দিব। এভাবে চলতে থাকবে 20 মিনিটের মতন। আর বলকটা খুব সুন্দরভাবে করাবেন, বলকটা সুন্দরভাবে না হলেও হবে না, এভাবে চলবে। এই যে আমাদের প্রায় হয়ে গেছে, এখন আমার পানিটা ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখছি, প্রায় 40 মিনিটের মতো আসছিল, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আছে। ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে দিয়ে আমরা কবুতরকে দিব। ঠান্ডা করছি, করার পরে কবুতরকে দিতে আসছি। আর আপনারা সবথেকে ভালো হয় যদি 6টার দিকে জাল দিতে পারেন, সবথেকে ভালো। 6টার দিকে জাল দিলেন, 10টার দিক দিয়ে মনে করেন কবুতরগুলো নামলো, নামার পরে কবুতরগুলো দিয়ে দিলেন। কারণ আমরা কবুতরকে দিব, যে দিয়ে দিছি দেখেন কীভাবে খাইতেছে, এবং সুন্দরভাবে নাক ডুবে খাবে। অবশ্যই শীত খাবার দিবেন, শীত খাবার দেওয়া ঠিক 10 মিনিট পরে তারপরে এটা দিবেন। এটা খাইলে কবুতরটা মনে হয় হালকা হইবে, এবং কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আমরা যেভাবে প্রস্তুতি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখানোর চেষ্টা করছি, এই ছিল আমাদের ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। আর রেস করতে হলে অবশ্যই সাহস লাগবে, সাহস রেস করা যাবে না। সবার জন্য দোয়া রইল যেন সবাই ভালো কিছু করে, আমাদের জন্য দোয়া করবে, আমরা জন্য একটা ভালো কিছু করতে হবে। এই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।